নমস্কার, আমি বন্দনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পাপ্তা মাছ দিয়ে তিল বেগুন। নববর্ষে এই রান্নাটা করলে কিন্তু সকলেরই ভালো লাগবে। দারুণ স্বাদের এই রান্না, পাপ্তা মাছ দিয়ে তিল বেগুন। এখানে আমি পাপ্তা মাছ পরিষ্কার করে ধুয়ে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। এরপর আমি মাছটাকে ভাজবো। মাছ ভাজার রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু মাছ কোনো দিক দিয়েই ভাঙবে না আর ফাটবে না। এরপর মাছটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তবে এটাই বলবো, মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবেন না। খুব কড়া করে ভাজলে কিন্তু মাছের রস ঢোকে না, মানে ঝোলটা ঢোকে না। আর এই মাছ কিন্তু খুব ছেটে, সেই জন্য সাবধানে ভাজবেন। মাছ ভাজা হয়ে গেলে এখানে আমি একটা মশলা পিসবো, তার জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ তিল আর 2 টেবিল চামচ হলুদ সর্ষে। এবার এটাকে জলে ভিজিয়ে 15 মিনিট রেখে দেবো, তারপর আমি এটাকে পিষে নেব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে পাবদা মাছ বানান। দেখুন, মিক্সার জারে দিয়ে দিয়েছি তিল আর পোস্ত, আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহিন করে পিষে নেব। এদিকে আমি বেগুন কেটে রেখেছি, লম্বা লম্বা ফালি করে বেগুনটাকে কেটে তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি যে কড়াইতে মাছ ভেজেছি সেই কড়াইতেই আর একটু তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কিভাবে বানান পাবদা মাছ একটু অন্যরকমভাবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন আমাকে, আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেলটাও অন করে দিন, তাহলে নতুন রান্না করলে কিন্তু আপনারা প্রথম দেখতে পারবেন। কথা বলতে বলতে দিয়ে দিয়েছি 1টা পেঁয়াজ কুচিয়ে রাখা, সেই পেঁয়াজটা দিয়ে আমি একটু হালকা লাল করে ভাজবো। এরপর দিয়ে দেবো এর মধ্যে ওই তিল আর সর্ষে যেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা সহিত সেই মশলাটা। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর মিক্সার জার ধোয়া জলটা, যেখান থেকে সর্ষে আর তিলটা পিষেছিলাম সেটাও দিয়ে দিলাম। ভাতের সঙ্গে সার্ভ করলে কিন্তু দারুণ লাগবে এই রান্নাটা। এখানে আমি দই 2 টেবিল চামচের মতন দই অল্প একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছি। গলার অবস্থাটা খুবই খারাপ, সেই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে। এবার দিয়ে দিলাম ফেটানো দইটা, তারপর দেব এখানে জিরে আর শুকনো লঙ্কা। 1টা শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রাখি, সেই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। সর্ষে বাটা রান্নাতে যদি একটু জিরে দেওয়া যায় তাহলে কিন্তু অ্যাসিডিটি যেটা হয় সেটা হবে না, সেই জন্য খেয়াল রাখবেন। আপনারা যদি চান এটা দেবেন তাহলে স্কিপ করবেন। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা, বেগুনটা দিয়ে 2 মিনিট কষবো। বেগুন যেহেতু আমার ভাজা, বেশিক্ষণ কষার দরকার নেই, নরম হয়েই যাবে রান্না করতে করতে। দেখুন চারপাশ দিয়ে কি সুন্দর তেল বেরিয়ে এসছে, দারুণ লাগবে। তবে কড়াইটা খুবই ছোট লাগছে, সেই জন্য আমি ট্রান্সফার করে নেব অন্য কড়াইতে, কেন কি মাছও দেব। এবার অন্য কড়াইতে ট্রান্সফার করে কড়াই ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম, জলও দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সবশেষে ভেজে রাখা মাছটা। আমার রান্না কিন্তু শেষের দিকে, কিন্তু 1টা মেন উপকরণ দেওয়া বাকি আছে। মাছটা দিয়ে কিন্তু খুব বেশি আমি ফোটাবো না, বেগুনও সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি ফোটাবো না। বেগুন মাছটা বেশি ফোটালে কিন্তু মাছ ভেঙেও যাবে আর মাছে কোনো স্বাদও আসবে না, সেই জন্য 1 মিনিটের মতন 1 ফুট হবে, ব্যাস ফুটিয়ে আপনি
ওটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইম দিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম সব শেষে কাঁচা সর্ষের তেল, এটা অবশ্যই দেবেন বেশি করে। দিয়ে আমি এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরেই আমি সার্ভ করব তিল বেগুন পোস্ত। নমস্কার।